আবারও আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন মহিমা পরিম, সিএসসিতে আছেন মাহবুব রহমান। চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রহমান রানু। আপনাকে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং দিনের শুরু থেকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। যদিও খুবই সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে সূচকগুলো, দেখা যাচ্ছে ডিএসই প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্টের মতো বেড়ে লেনদেন হচ্ছে এবং 30 ইন্ডেক্সটি মাত্র 1 পয়েন্টের মতো বেড়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে 37.54 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ হয়েছে এই মুহূর্তে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম তিনটি প্রতিষ্ঠানই আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে রয়েছে। স্কয়ার ফার্মা রয়েছে প্রথমেই এবং দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মাকে দেখা যাচ্ছে, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসকে দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের তালিকায়। এদিকে সেক্টর ওয়াইজ লেনদেনে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় সবগুলো সেক্টরেই বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। এখনও পর্যন্ত নেগেটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 5 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 6810 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 9910 পয়েন্টে। এখনও পর্যন্ত যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 14টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 9টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং অপরিবর্তিত রয়েছে 52টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 12 কোটি টাকার মতো। টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে চিটাগং স্টক এক্সচেঞ্জে, তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে যে নেক্সট ইনফোসিস রয়েছে, জেনারেশন নেক্সট ফোস্ট ফ্যাশন রয়েছে দ্বিতীয় অবস্থানে, সিমটেক্স রয়েছে তৃতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কোয়ার ফার্মা, রয়েছে গ্রামীণফোন এবং বেক্সিমকো। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে বিআইএফসি প্রথম অবস্থানে রয়েছে দিনের শুরু থেকে এখনও পর্যন্ত। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ঢাকা ডাইং, রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, সিলভা ফার্মা, বেক্সিমকো সিনথেটিক এবং পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। পলিও মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। আগামী বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্সে বড় ছাড় চাইছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। পাশাপাশি বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয় সীমা বাড়ানোর প্রস্তাবও তাদের। এছাড়া দৈনিক লেনদেনের ওপর বিদ্যমান কর হ্রাস ও বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন তারা। ২০১০ সালের ধসের পর থেকেই ধুঁকছে দেশের পুঁজিবাজার, আর চলমান করোনা মহামারী সংকটকে করেছে আরও ঘনীভূত। প্রায় ক্রেতাশূন্য বাজারে শেয়ারের সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েও ঠেকানো যাচ্ছে না সূচকের পতন, লেনদেন নেমে এসেছে তলানিতে। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে পুঁজিবাজার সহায়ক উদ্যোগ দেখতে চান স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। একটি পুঁজিবাজার বান্ধব বাজেট প্রত্যাশা তাদের। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মার্কেটে ডেপ বাড়ানো এবং ব্যাংকের উপর ডিপেন্ডেন্স কমিয়ে শেয়ার বাজারে যেন নতুন নতুন ভালো কোম্পানি আসে সেটার জন্য কাজ করা। লভ্যাংশের উপর থেকে কর্তনকৃত অগ্রিম করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা। আসন্ন বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স 5% হারে কমানোর প্রস্তাব পুঁজিবাজার সংশ্লিষ্টদের। স্টক এক্সচেঞ্জের কর অবকাশ সহ ছাড় চাওয়া হয়েছে উচ্চ করেও। পুঁজিবাজারে তারল্য বাড়াতে নতুন বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগও চাইছেন তারা, আর বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয় সীমা 2 লাখ টাকা করার প্রস্তাব তাদের। কর্পোরেট ট্যাক্স যেটা আছে সেটাকে 30-25% নিয়ে আসা উচিত, যাতে করে যেসব কোম্পানি লিস্টেড না তারা শেয়ার মার্কেটে আসতে অনুপ্রাণিত হবে। এছাড়াও ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত খাতে যে ডিভিডেন্ড ফ্রি ট্যাক্স ফ্রি ইনকাম আছে সেটাকে আমি মনে করি 5 লাখ থেকে 10 লাখে নিয়ে যাওয়া উচিত। আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রতি লক্ষ টাকায় 50 টাকা করে কাটা হচ্ছে, সেখানে আমরা প্রতি লক্ষ টাকায় 15 টাকা কাটতে বলছি। দ্বিতীয়ত আমরা বলতে চাচ্ছি যে 2 লক্ষ টাকা পর্যন্ত কর মকুফ করার জন্য। তৃতীয়ত বলতে চাচ্ছি যে মিউচুয়াল ফান্ডের উপরে সম্পূর্ণ করমুক্ত করার জন্য। অপ্রদর্শিত আয় পুঁজিবাজারের মাধ্যমে বিনিয়োগের সুযোগ করে দেওয়া, তাহলে অর্থনীতির মূল ধারার বাইরে থাকা
অর্থ মূল অর্থনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এসএমই খাতের প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে উদ্যোক্তাদের জন্য বিশেষ কর সুবিধা দেওয়ার সুপারিশ পুঁজিবাজার সংশ্লিষ্টদের। 0% হারে আমাদের প্রথম 3 বছরের জন্য ট্যাক্স রেট একটা ইন্ট্রোডিউস করা উচিত। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এখন রয়েছে দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক শিল্প খাত ও আসন্ন জাতীয় বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। গোলাম মোর্শেদ, আপনাকে স্বাগত পেকশু বিজনেসে। ধন্যবাদ, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করোনার প্রভাবে সকল সেক্টরই কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড, তো আমি জানতে চাইবো যে আপনাদের সেক্টর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এই সেক্টরে কেমন প্রভাব পড়েছে, বিশেষ করে ওয়ালটন আসলে এই কোভিড-19 আসলে কতটা প্রভাবিত? আসলে এই প্রভাব থেকে কেউই মুক্ত নাই, বিশেষ করে কনজিউমার ডিউরেবল যে প্রোডাক্টগুলো সেগুলো স্পেশালি ইফেক্টটা সেগুলোর উপরে পড়েছে, আমরাও তার বাইরে নয়। তো আমাদের যেই টার্গেটটা প্রথম থেকে ছিল যে দেশকে সাপোর্ট দেওয়ার একটা ইচ্ছা ছিল শুরু থেকেই, প্যান্ডেমিক সিচুয়েশনটা স্টার্ট হওয়ার পরপরই আমরা আমাদের রেগুলার বিজনেস যেটা ছিল সেইখান থেকে আমরা স্টপ হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে, সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা দেশকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কাজ শুরু করি। সেখানে ফেস শিল্ড, গগলস এইসব বানিয়ে আমরা প্রোভাইড করি সব বিভিন্ন জায়গাতে, আমরা সেসব পিপি সাপোর্ট দিয়ে থাকি, পিপি প্রোভাইড করে থাকি। তো শুরুটা আমাদের এই ব্যবসার, যে আমাদের নিজস্ব যে ব্যবসাটা সেটা বন্ধ হলেও কিন্তু আমরা দেশকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু থেমে নেই, আমরা আমাদের দেশের প্রয়োজনে যা করা দরকার আমরা ঠিক সঠিক সময় সঠিক কাজটি শুরু করেছিলাম। আচ্ছা, তো আমি যদি ওভারঅল একটু জিজ্ঞাসা করি, আসলে এই সেক্টরের কি অবস্থা, কতটা আসলে যেই আসলে বছর শেষে যে ইনকামের আশা ছিল সেখান থেকে আসলে কতটা পিছিয়ে গেছেন আপনারা? সত্যি বলতে কি, গত বছরের তুলনায় যদি কথা বলি তাহলে সেটা একেবারেই নগণ্য। আমাদের যে টার্গেট ছিল এই বছরের শুরুতে 2 মিলিয়ন প্লাস রেফ্রিজারেটর সেল করবো আদার্স প্রোডাক্ট সহ, সেটা এখন 70% আমাদের এখন পর্যন্ত হয় নাই, মানে 70% ফল করেছে আমাদের টোটাল সেলের। তো আলটিমেটলি গত বছরের যে প্রফিট টার্গেট ছিল সেখান থেকে এই বছরে আমাদের টোটাল ব্যবসাটা খুব স্বাভাবিকভাবেই একদম মানে নিম্নগতি বলা যায়। এই ব্যবসা আসলে কারো এখানে কিছু করার নাই, পুরো বিশ্ব এটা এই করোনার মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশও তার বাইরে নাই। তো কনজিউমার ডিউরেবল যে প্রোডাক্ট আমাদের মেইন বিজনেস হচ্ছে ফ্রিজটা নিয়ে, তো আমাদের আলটিমেটলি এখন এই ফ্রিজের ব্যবসার নেক্সট মান্থটাই হচ্ছে আমাদের একটাই মাস যদি আমরা ব্যবসার কথা চিন্তা করি কুরবানিকে টার্গেট করে, সেটা নিয়ে আপাতত আমরা প্ল্যান করছি। বাট গত বছরের তুলনায় এই ব্যবসা খুবই খারাপ অবস্থা বর্তমানে। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন যে করোনা মোকাবেলা আসলে বেশ কিছু পদক্ষেপ আপনার হাতে নিয়েছেন, আপনারা বিনামূল্যে পিপি সরবরাহ করছেন, এবং আমরা যেটা জানতে পেরেছি যে ভেন্টিলেটরের ক্ষেত্রেও আপনারা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন, সেই ভেন্টিলেটর নিয়ে একটু জানতে চাই, কি অবস্থা? জি ধন্যবাদ। আমাদের কোভিড-19 সাপোর্টের জন্য শুরু থেকে যে কাজগুলো করা হয় তার মধ্যে আমি ছোটগুলো আগে বলে নিই, সেটা হচ্ছে ফেস শিল্ড, অ্যান্টিফগ গগলস, স্যানিটাইজার, ইউভি ডিসইনফেক্টেন্ট ডিভাইস, এইগুলো আমরা ছোট পরিসরে কাজ শুরু করি। এবং শুরু থেকেই দেখে থাকবেন যে আমাদের 60,000 মতো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা বলি আমরা, অ্যাপ্রন, গগলস, ফেস শিল্ড, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার সহ আমরা 60,000 মতো পিপি আমরা বিতরণ করি পুরো দেশে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন মেডিকেল সেন্টারে, স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে, বিভিন্ন জায়গায়। এরপরে যেটা মেইন উদ্যোগ আমাদের ছিল সরকারের সাথে সহযোগিতা, আইসিটি মিনিস্ট্রির সহযোগিতায়, সেটা হচ্ছে ভেন্টিলেটর। আইসিইউতে ব্যবহার হয় এই একটা সেন্সিটিভ একটা ডিভাইস ভেন্টিলেটর, যেটা কিনা কোভিড ডিরেক্ট কোভিড পেশেন্টের জন্য আইসিইউতে একমাত্র এই ডিভাইসটি দিয়ে একটা পেশেন্টকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে তাকে বাঁচিয়ে রাখা যায়। এই ভেন্টিলেটরের কাজ আমাদের শুরু হয়েছিল মার্চ মাসে, জাস্ট এই দেশকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মিস্টার অমর ইশরাক সাহেব, তার যে মেট্রনিকের উনি এখন বর্তমানে কো-চেয়ারম্যান, তার একটা পদক্ষেপ ছিল এখানে, উনি আমাদের সহযোগিতা করেছেন শুরু থেকেই। মেট্রনিকের ডিরেক্ট R&D সহযোগিতা ছিল আমাদের সাথে, সেইটার প্রোটোটাইপ তৈরি করে আমরা বর্তমানে DGDA-কে অ্যাপ্রুভালের জন্য দিয়েছি, এবং হোপফুলি আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে সেটা পেয়ে যাব, কারণ এই একটা ডিভাইস এর আগে কখনো বাংলাদেশে তৈরি হয়নি। তো সেন্সিটিভ একটা ডিভাইসের অনেকগুলো প্রোটোকল থাকে টেস্টিং এর জন্য, সবগুলো টেস্টিং প্রোটোকল মেনটেন করে সেটা চেক করা হচ্ছে, এবং আশা করছি আমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সরকারি DGDA ওষুধ প্রশাসনের কাছ থেকে আমরা সেই অ্যাপ্রুভালটা পেয়ে যাব, আমরা সেটার প্রত্যাশা করছি। তো একটু বাজেট নিয়ে আসতে চাই, আমরা জানি সামনে বাজেট, তো সেই প্রত্যাশিত বাজেটে আপনাদের সেক্টর থেকে, অর্থাৎ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সেক্টর থেকে কোনো প্রস্তাবনা থাকবে কেন, একটু আমরা জানতে চাই। আসলে আমরা যদি এখন বাজেট চিন্তা করি, দেশের অবস্থান যদি আমরা চিন্তা করে বলতে যে স্বাস্থ্য খাতের উপরে হয়তো বা, এটা আমার ধারণা, স্বাস্থ্য খাতেই হয়তো বাজেটটা বেশি প্রস্তাবিত হবে। সেই ক্ষেত্রে
তা আমরা এসে ধারণার বাইরেও না, এর বেশি এক্সপেক্ট করছি না। এবং প্রতিবার বাজেটে দেখা যায় যে সরকারের পক্ষ থেকে শিল্প বান্ধব বাজেট করা হয়, এবারও আমরা আশা করছি এবার বাজেটেও শিল্প বান্ধব বাজেটেরই একটা প্রস্তাবনা আসবে। এবারও আমরা আমাদের আশাইটাই যে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য, ইলেকট্রনিক শিল্পকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে এই ব্যবসার যেই নিম্নগতি সেইটাকে ধরে রাখার জন্য সেরকম কিছু একটা বাজেট হবে বলে আমরা আশা পোষণ করছি। আচ্ছা, এবং সামনে তো আসলে ঈদুল আজহা, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু আপনাদের যে ব্যবসাটা সেটা কিন্তু অনেক বেড়ে যায় আমরা জানি, তো এবার আসলে প্রত্যাশাটা কেমন থাকবে? প্রত্যাশা আসলে প্রত্যেকটা ব্র্যান্ডই তার প্রত্যাশা থেকে কখনো নিচে নামে না। আসলে ওয়ালটন ফ্রিজের যে চাহিদা, ওয়ালটন ফ্রিজ এখন মানুষের মনে ভালোবাসার একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছেন। ব্র্যান্ড ইমোশন বলতে আমরা যা বুঝি, ব্র্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা যে মাটির ব্যাংকে টাকা জমিয়ে ফ্রিজ কেনার অভিজ্ঞতা কিন্তু ওয়ালটন ফ্রিজ থেকে শুরু হয়েছে। এইখানে যে ইমোশন ফ্যাক্টরটা, এই ইমোশনটা কিন্তু পরিবেশ পরিস্থিতি যাই হোক, এই ইমোশনটা এখন আছে বলে আমি বিশ্বাস করি। মানুষের ভালোবাসা আছে দেখে এখন পর্যন্ত অর্থনৈতিক অবস্থা কমে গেল, বর্তমানে ফ্রিজের মার্কেটে যদি আমি বলি ওয়ালটন ফ্রিজই শীর্ষে আছে। তো বাংলাদেশের মানুষের যে ইমোশন, যে ভালোবাসা, যেই চাহিদা ব্র্যান্ডের প্রতি, ওয়ালটন ফ্রিজের প্রতি সেই চাহিদা ছিল, আছে এবং থাকবে। এ ব্যাপারে আমি আমাদের কাস্টমারের প্রতিও আমি আশাবাদী যে তারা ফ্রিজ কেনার ব্যাপারে ওয়ালটন ফ্রিজটাই বেছে নেবেন, তাদের ভালোবাসা থেকে, তাদের ইমোশন থেকে, তাদের প্রয়োজনের একটা বিষয় থেকে থাকে। তো সবকিছু চিন্তা করে, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নতুন একটা ক্যাম্পেইন ছাড়ছি আমরা এই বছরে, এই ঈদুল আজহাকে টার্গেট করে, সেটা ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন বিক্রি করে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের এগেনস্টে আমরা মিলেনিয়ার অফার বলছি তাকে, আমরা যে রেজিস্ট্রেশনের এগেনস্টে একটা টেক্সট মেসেজ যাবে, টেক্সট মেসেজে কোনো কাস্টমার 10 লাখ টাকা পাবেন, এবং এছাড়াও রয়েছে 1 লাখ 5 লাখ টাকারও পুরস্কার রয়েছেন, ক্যাশ ভাউচার রয়েছেন আমাদের, 50 SMS পাবেন। আলটিমেটলি এই যে রেজিস্ট্রেশনের প্রসেসটা, এটা কিন্তু বেসিক্যালি সেলসের একটা তো অফার থাকছে, কিন্তু আমরা কাস্টমারের মানে আরো ভালো সেবা দেওয়ার জন্য প্রত্যেকটা রেজিস্ট্রেশনের এগেনস্টে আমরা একটা ট্যাগ নাম্বার পেয়ে যাবো। প্রোডাক্টের ডেভেলপমেন্ট এবং কাস্টমারকে রিচ করার জন্য এটা আমাদের জন্য আরো সহায়ক হবে, আমরা কাস্টমারের কাছে যেতে পারবো, তাদের কি চাহিদা তাদের সঙ্গে আমরা অ্যাটাচমেন্ট থাকতে পারবো। তো আমাদের এই মেগা ফেস্টিভ্যাল বলছি আমরা, সিজন 7 যেটা, এটা আমরা মিলেনিয়ার আমি ক্যাম্পেইনের নামই বলে দিচ্ছি, সেটা হচ্ছে আবার হবো মিলেনিয়ার। ফর কাইন্ড ইনফরমেশন, আমার এই মিলেনিয়ার অফারটা আরো একবার দিয়েছিলাম সিজন 5 এ, দ্যাটস ওয়াই সিজন 7 এ যখন আসছি এই জন্য আমরা বলছি আবার হবো মিলেনিয়ার। এই মিলেনিয়ার অফার দিয়ে আমরা এই কুরবানি বা ঈদুল আজহাকে টার্গেট করে আমরা বাজারে কাজ করছি আর কি। আপনাদের মেগা ফেস্টিভ সার্থক হোক সেটা আমাদের প্রত্যাশা থাকলো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, থ্যাংক ইউ দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক শিল্প খাত আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলাম ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদের সঙ্গে, আবার ফিরছি আলোচনায়। গোলাম মোর্শেদ, আপনি ফেস্টিভের কথা বলছেন ঈদুল আজহাকে কেন্দ্র করে, আমি একটু জানবো যে চতুর্থ শিল্প বিপ্লব, সেটিকে সামনে রেখে আপনাদের ওয়ালটনের ভবিষ্যৎ পরিকল্পনাটি জানতে চাই। ধন্যবাদ। আমাদের শিল্প বিপ্লব যদি আমরা বলি, পরপর তিনটা শিল্প বিপ্লব 17 শতকে 18 শতকে 19 শতাব্দীতে 20 শতাব্দীতে যেটা আসছে, হতে পারে এটা মহামারী, হতে পারে COVID-19 প্যান্ডেমিক, কিন্তু এইটা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের যে নতুন যে বিপ্লবটা, ডিজিটাল বিপ্লব বলতে পারি, সেটা কিন্তু আসলে যুগান্তকারী একটা মানে ভূমিকা রাখবে। কারণ আজকে যে এখন আমরা অনলাইনে আপনার সাথে আমি কথা বলছি, অনলাইনে আমি আপনার সাথে যুক্ত হয়েছি, এটা কিন্তু এই ডিজিটাল বিপ্লবেরই কিন্তু একটি পার্ট। আলটিমেটলি এখন আমরা অফলাইন অনলাইনে মিটিং অভ্যস্ত হয়ে পড়েছি, ফিজিক্যাল অ্যাটাচমেন্টে না থেকে আমরা জুমে মিটিং করি, ওয়েবএক্স এ মিটিং করি। এই যে একটা পরিবর্তন, যেটা কিনা সত্যি কথা বলতে কি 2 মাস আগে আমরা জুম বা ওয়েবএক্স ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এতটাও প্রচলিত ছিল না যত কিনা COVID-19 আসার পর হয়েছে। তো আলটিমেটলি যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে বিপ্লবটা, সেটা আমরা পজিটিভ ভাবে দেখছি। প্লাস এই যে অনলাইন বিক্রির ব্যাপারটা, বাংলাদেশের এখনো ব্যাপারটা এতটাও মানে ভাস্টলি শুরু হয় না, বাট এই প্যান্ডেমিকের পর থেকে কিন্তু আপনি দেখবেন যে অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকটি কোম্পানি, প্রত্যেকটা ব্র্যান্ড যার যার এক্সপানশন শুরু করেছেন। বাংলাদেশ ছাড়া অন্যান্য উন্নত দেশগুলোর দিকে যদি আমি তাকাই, সেক্ষেত্রে অনলাইন সেলটা তাদের জন্য মুখ্য একটা বিষয়, এবং এইটার সূত্র ধরেই বাংলাদেশে যে পরিবর্তনটা আসছে এটাকে আমরা বিপ্লব হিসেবে ধরে নিচ্ছি। এবং এক্ষেত্রে আমরাও আমাদের অনলাইন সেল যদি চিন্তা করি, গত 2 মাসে আমাদের 400% গ্রোথ, আমাদের জাস্ট ই প্লাজা নামে আমাদের যে অনলাইন সেলের যে পোর্শনটা আছে ওইখান থেকে 400% গ্রোথ। তো এটাতে আমরা বলতে পারি যে ডিজিটাল যে বিপ্লবটা, সেটা অবশ্যই পজিটিভলি আমাদের দেশের জন্য ভূমিকা রাখবে। এবং আমরা জানি যে ওয়ার্ল্ড এর মাধ্যমে অনেক কর্মসংস্থান আছে, সেই বিষয়টা আমাদেরকে বলেন। ওয়ালটনের এখন ডিরেক্ট ইনডিরেক্ট ম্যান পাওয়ার যদি বলি, সবকিছু সেলস উইং, সব সেলস প্লাজা, ডিস্ট্রিবিউটর মিলে 50,000+। তো একটা দেশের 50,000
কর্মী না, 50,000 ফ্যামিলি বলতে পারি। 50,000 ফ্যামিলি যখন একটা ব্র্যান্ডের একটা কোম্পানির সাথে সংযুক্ত, সেইখানে যুক্ত হবে আরো তার ফ্যামিলি মেম্বার্স। সো 50,000 ফ্যামিলিকে ঠিক এই মুহূর্তে ওয়ালটন সাপোর্ট দিয়ে যাচ্ছে, তো এটা একটা বিশাল ভূমিকা আমি মনে করি ঠিক এই মুহূর্তে। আমরা জানি যে সামনে পুঁজিবাজার আসছে ওয়ালটন, তো সেই বিষয়ে আমাদেরকে একটু বলেন আসলে। হ্যাঁ, পুঁজিবাজারের বিষয়টা অ্যাপ্লিকেশন আমাদের প্রক্রিয়াধীন, হয়তো খুব অচিরেই আমরা সেটা অনুমোদন পেয়ে যাব। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রক্রিয়াধীন রয়েছেন। আমরা এর মধ্যে যেটা করেছি, বর্তমান পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন প্লাস ক্ষুদ্র বিনিয়োগ যারা তাদেরকে সাপোর্ট করার জন্য ইউজুয়ালি কাট অফ প্রাইস থেকে আমরা 10% ডিসকাউন্ট দেওয়ার যে প্রচলিত নিয়ম আছে, সেইখান থেকে আমরা আরও 10% ডিসকাউন্ট দিচ্ছি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। তো 20% ডিসকাউন্ট পাচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য। তো এটা আমি মনে করছি এটা খুব পজিটিভ একটা ভূমিকা রাখবে বর্তমান পুঁজিবাজারের জন্য। এছাড়া ইপিএস এর দিক যদি চিন্তা করি, আমি প্রথম 10টা কোম্পানির মধ্যে ইপিএস এর যে ভ্যালু চিন্তা করি সেটা 8 নম্বরে রয়েছে ওয়ালটন, 45.87 টাকা আর্নিং পার শেয়ার যেটা বলি। সেই ক্ষেত্রেও আমি এটা পজিটিভ দেখতে পাচ্ছি যে ওয়ালটনের মতো কোম্পানি, ওয়ালটনের মতো ব্র্যান্ড, যেটা কিনা মানুষের আসলে ইমোশন নিয়ে কাজ করে, মানুষের ভালোবাসার একটি ব্র্যান্ড হয়ে গেছে, তো পুঁজিবাজারে আসলে এই ভালোবাসার দিকটা আরো সুন্দরভাবে বহিঃপ্রকাশ পাবে। আমি তো জানতে চাইবো যে এই পরিস্থিতিতে ওয়ালটনের যে কাঁচামাল সংগ্রহটা, সেক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? কাঁচামাল সংগ্রহে সমস্যা হচ্ছে এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। ফ্লাইট স্কেজিউল চেঞ্জ হচ্ছে, আমরা ট্রানজিটে যেসব মালামাল ছিল পোর্টে, বিভিন্ন দেশের বিভিন্ন পোর্টে মাঝে মধ্যে প্রবলেমের কারণে সবকিছু হোল্ড হয়ে আছে। বাট থিং ইজ, আমরা চেষ্টা করছি এর মধ্যেও যে আমাদের যে কমিটমেন্ট যে এই প্রোডাক্ট আমরা দিব, শুধু ফ্রিজ নিয়ে না, আমাদের আরো প্রায় 100 উপরে আমাদের প্রোডাক্ট লাইন আপ আছে। আমাদের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, সেল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, হোম অ্যাপ্লায়েন্সের স্মল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, সব কিছু মিলে আমরা আমাদের যে টার্গেটটা করছি যে প্রত্যেকটা প্রোডাক্টই যেন মানুষের ঘরে 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 ওয়ালটনে সব প্রোডাক্টই থাকবে আর কি। একটা মানুষের ঘরে যা লাগে, একটা পরিবারে যা যা লাগে, ওয়ালটন প্রত্যেকটা প্রোডাক্টই সেই সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট প্রোভাইড করার জন্য কিন্তু বদ্ধপরিকর, এবং আমাদের সেই সেই অ্যাভেলেবিলিটি প্রোডাক্টে আমরা নিশ্চিত করতে পারছি যে যেসব একটা ফ্যামিলি সম্পূর্ণভাবে চালানোর জন্য যে সকল প্রোডাক্ট, ফ্রিজ থেকে শুরু করে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, টেলিভিশন, মোবাইল ফোন, ব্লেন্ডার, রাইস কুকার, ওয়াশিং মেশিন, লাইট, সকল কিছু কিন্তু আপনি চিন্তা করেন যে একটা ঘরে যা লাগে সব কিছুই কিন্তু ওয়ালটন ব্র্যান্ডের মধ্যে আছে। তো আলটিমেটলি এই ব্র্যান্ড থেকে, এই ওয়ালটন কোম্পানি থেকে, ওয়ালটন ব্র্যান্ড থেকে একটা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে সাপোর্ট দেওয়ার জন্য সকল প্রোডাক্ট আমাদের মধ্যে অ্যাভেলেবল। এখানে একটা দায়বদ্ধতা চলে আসে যে যদি কোনো কারণে বাংলাদেশের মানুষকে আমরা এই প্রোডাক্ট প্রোভাইড করতে না পারি, তো দেশীয় ব্র্যান্ড হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে যায়। এই কারণে আমরা ওভারকাম করার ট্রাই করেছি, করছি, এবং ঠিক সময় সকল প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা এখন পর্যন্ত দায়বদ্ধ বদ্ধপরিকর। একদমই শেষ দিকে একটু জানতে চাইবো যে ওয়ালটনের পণ্য তো এখন রপ্তানিও হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে সেটা নতুন কিছু না, অনেক আগে থেকে হচ্ছে। এখন 35টিরও অধিক দেশে আমাদের রপ্তানি কার্যক্রম চলমান আছে। আগামী বছর বা 2-1 বছরের মধ্যে হয়তো ইউরোপ, আমেরিকাতেও আমরা আমাদের এখনো যা হচ্ছে তার থেকে হয়তো আরো ভাস্ট আকারে আমরা বুমিং করার চেষ্টা করছি আর কি। সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানির কিছু সুযোগ সুবিধার আমরা সরকারের কাছ থেকে আশা করবো, যে ইলেকট্রনিক্স পণ্যে কখনো এইভাবে কনসেন্ট্রেট করা হয় না, যেটা এক্সপোর্ট করে দেশের ইনকাম করা, দেশের রেমিটেন্স আপনি আর্ন করতে পারবেন, দেশের আপনি ইকোনমিতে আপনি প্রভাব ফেলতে পারবেন, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবেন। সো আমার এই একটাই রিকোয়েস্ট যে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্পেশাল যদি টেক কেয়ার করা খুব ভালো হয়। গোলাম মোর্শেদ, আপনার কথা শুনে অনেক ভালো লাগছিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ভালো থাকবেন, শুভ অপরাহ্ন। দর্শক, এতক্ষণ দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক শিল্প খাত নিয়ে কথা বলছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 1:30টায় আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।